নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মার্চ মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100-এ 100 মিলবে, এই ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, অর্থাৎ হোঁচটটা খাবেন না। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, হ্যাঁ আমি আপনাকেই বলছি, যদি আপনি আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে জানতে চান, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিকে, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, আপনাদের শারীরিক দিক যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে। এবং এর পাশাপাশি আরেকটি পজিটিভ দিক হচ্ছে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো যাবে, অর্থাৎ আগের থেকে অনেক অনেক বেটার যেতে চলেছে। এরপর আসি আপনাদের প্রেমের দিক। এই মাসে গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, আপনাদের প্রেম কিন্তু জীবনে আসবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, এইটুকুটা নিশ্চিতরূপে বলা যেতে পারে। এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করে চলতে হবে, অর্থাৎ আপনার প্রেমিককে বা আপনার প্রেমিকাকে হুটপাট এমন কোনো কথা বলবেন না যেখানে সে হার্ট হয়, এদিকটা অর্থাৎ এই বিষয়টা অবশ্যই একটু মাথায় রাখুন। এরপর আসি আপনাদের বিবাহের দিক, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। আপনাদের কিন্তু গাঢ় বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ যেসব সম্পর্কগুলো ম্যাচিউরিটি হচ্ছিল না সেই সমস্ত সম্পর্ক কিন্তু ম্যাচিউরিটি হবে। এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ যে কোনো কাজ আপনারা কিন্তু অতি সহজেই করে ফেলবেন, অর্থাৎ যে সমস্ত কাজ আপনার হচ্ছিল না এতদিন ধরে সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন। এর উল্টো দিকে আরেকটি কথা বলি, এই মাসে আপনার কাজের চাপ কিন্তু প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের কিন্তু প্রেশার বৃদ্ধি পেতে চলেছে, এই প্রেশারটা আপনাদেরকে নিতে হবে। এর পাশাপাশি এই মাসে আপনারা কিন্তু নতুন চাকরিও পেতে চলেছেন, এবং যারা ভাবছেন চাকরি ট্রান্সফার করব, অর্থাৎ এক চাকরি থেকে আরেক চাকরিতে যাব, তাদের ক্ষেত্রে একটি কথাই বলবো, আপনারা একটি চাকরি ধরে আরেকটি চাকরি ছাড়ুন, নচেত কিন্তু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হবে। এরপর আছে আপনাদের ব্যবসা ক্ষেত্র। এই মাসে ব্যবসা ক্ষেত্র কিন্তু মধ্যম যেতে চলেছে, খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না। তবে যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তাদেরকে আমি একটি কথাই বলবো, আপনারা প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর বিজনেস স্টার্ট আপ করুন। এই কারণে এই কথাটি বললাম, আপনার জন্মছক অনুযায়ী
কোন ব্যবসা স্যুট করবে সেটা একটা সবচেয়ে বড় বিচারের বিষয়। কারণ একটা ব্যবসা করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন লাগে, এবং আপনার জন্মছক অনুযায়ী যদি সেই ব্যবসাটি ম্যাচ না খায় সেক্ষেত্রে কিন্তু আপনার সেই সমস্ত কষ্টার্জিত পয়সা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর ব্যবসায় ইনভেস্ট করুন। আর যারা অলরেডি বিজনেস করছেন, রিইনভেস্ট করতে চান, তারা কিন্তু করতে পারেন। এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব একটা ভালো যাবে না, অর্থাৎ মধ্যম যাবে, এতটুকুটাই বলবো। অর্থাৎ পার্টনারের দিকে কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। এই মাসে আপনার কাছ থেকে কেউ মাথায় হাত বুলিয়ে বা বুঝিয়ে বাজিয়ে টাকা নিতে পারে, এবং সেই টাকা আপনি কিন্তু উদ্ধার করতে পারবেন না, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন। অর্থাৎ প্রতারণার শিকার হতে পারেন, এবং এই মাসে আপনারা ভ্রমণে যেতে পারেন, অর্থাৎ ভ্রমণ যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ কোথাও ট্যুরে গেলে, কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি এই মাসে সন্তান সুখের জায়গাটা কিন্তু রয়েছে, তবে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে বলবো। কারণ আপনাদের এই মাসে সিঁড়ি থেকে পড়ে বা কোনো ক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা বাইক চালান বা ফোর হুইলার চালান তারা কিন্তু একটু সাবধানে চালাবেন। আপনি ঠিকঠাক হাঁটছেন কিন্তু হট করে কেউ এসে আপনাকে মেরে দিল, এরকমও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি কিন্তু একটু সতর্কভাবে চলাফেরা করুন। এই মাসে উত্তরাধিকারের সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা মধ্যম যেতে চলেছে, এবং কিছু ক্ষেত্রে আপনাদের লোন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এই মাসে খরচার দিক কিন্তু মোটামুটি ভালোই থাকবে। অর্থাৎ আয় যেরকম হবে খরচাও কিন্তু সেরকম হবে, সেভিংসের জায়গাটা কিন্তু নেই বললেই চলে। এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, এবং যারা বিদেশের সাথে কর্মরত তাদের ক্ষেত্রেও শুভ। এই মাসে যারা ডক্টর, ইঞ্জিনিয়ার বা টিউশনি পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস মধ্যম যেতে চলেছে, এবং এই মাসে যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ যেতে চলেছে। আপনাদের কিন্তু নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে। এই মাসে শত্রুতার যোগও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বন্ধু বেশি শত্রু, এর অভাব কিন্তু এই মাসে দেখাবে না। অর্থাৎ এইরকম টাইপের মানুষ আপনার আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে শুধুমাত্র আপনার কাছ থেকে বাটারিং করে কিছু পয়সা পাওয়ার জন্য। যদি পয়সা পেয়ে যায় তাহলে ভালো, আর পয়সা না পেলে আপনি সবচেয়ে খারাপ। এইরকম টাইপের মানুষ আপনার আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে। এই মাসে পড়াশোনার দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে, অর্থাৎ যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম যেতে চলেছে, এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও মধ্যম যেতে চলেছে। খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনোসংযোগেরও কিন্তু অভাব এই মাসে দেখা যাবে। এবং এই মাসে যারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত কিছু কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ বলা যেতে পারে। তবে আপনার জন্মছকে রাহুগ্রহ কেমন রয়েছে সেটা একটা সবচেয়ে বড় বিচারের বিষয়, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তো এই গেল জিস্ট মকর রাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যাবে তা নিয়ে ছোট্ট করে একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।